আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, কিছু কিছু মানুষ বিশ্ব ইস্তেমাতে যায় তাদের ঈমান আকীদা শুদ্ধ করার জন্য, যা এক প্রকার রবের সন্তুষ্টি অর্জন করা, আমল ইবাদত বৃদ্ধি করা, কিন্তু সেই সাথে একটি মারাত্মক ভুলও করছে, যেটির কারণে আপনার ইস্তেমাতে যে নেকি অর্জন করতেন তা গজবে পরিবর্তন হতে পারে। কিন্তু সেটা কিভাবে? মনে রাখবেন, বিশ্ব ইস্তেমাতে যাওয়া নেকির কাজ, এখানে কম বেশ সবার যাওয়া উচিত, কারণ এখানে কোরআন এবং হাদিসের কথা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক মানুষ সলাত আদায় করতে গিয়ে কাবার দিকে মুখ না ফিরিয়ে মসজিদের দিকে মুখ ফিরাচ্ছে, যা সলাতের ফরজ বিধানকে লঙ্ঘন করছে, আর আমাদের সলাতও বিশুদ্ধ হচ্ছে না। এটা আসলে ইচ্ছাকৃতভাবে হচ্ছে না, আমাদের অজ্ঞতার কারণেই হচ্ছে। এখনও অনেক মানুষ জানে না যে আমরা কাবার দিকে মুখ ফিরাই, মসজিদের দিকে নয়। এখন যারা কাবার দিকে মুখ ফিরেনি, অর্থাৎ মসজিদের দিকে মুখ ফিরিয়েছে, তারা এখন কি করবে? তারা তো সলাত আদায় করে ফেলেছে। এই ব্যাপারে আমি ভিডিও শেষে বলছি তারা কি করবে, আর কখন কাবার দিকে না ফিরিয়েও সলাত আদায় করা যায় সে ব্যাপারে আমি ভিডিও শেষে বলছি। আগে শুনে নিন, সলাত শুদ্ধ হওয়ার শর্তাবলীর মধ্যে রয়েছে কিবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া ব্যতীত সলাত শুদ্ধ হয় না, কেননা আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, তুমি যেখান থেকে বের হও না কেন মসজিদে হারামের দিকেই মুখ ফিরাও, আর তোমরাও যেখানেই থাকো না কেন এই মসজিদের দিকেই মুখ ফিরাও। সূরা আল বাকারা 150 নম্বর আয়াত। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, তাই অবশ্যই আমি আপনাকে আপনার পছন্দের এক কিবলার দিকে ফেরাবো, আপনি মসজিদে হারামের দিকে আপনার মুখ ফিরান। সূরা আল বাকারা 164 নম্বর আয়াত। তাই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কাবার দিকে মুখ ফিরিয়ে সলাত আদায় করি। এখন প্রশ্ন হচ্ছে, কখন আপনি কাবার দিকে মুখ না ফিরিয়েও সলাত আদায় করতে পারেন? এ ব্যাপারে হচ্ছে তিনটি অপশন রয়েছে, যে কারণে আপনি কাবার দিকে মুখ না ফিরিয়েও সলাত আদায় করতে পারেন। প্রথমটি হচ্ছে অসুস্থ থাকলে, এরা মুসলিমে হাদিস, যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনি কাবার দিকে মুখ না ফিরিয়েও করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ভয়ের আশঙ্কা থাকলে, এটা হচ্ছে কোরআনের আয়াত যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, কোনো বিপদ আসলে এই ব্যাপারে আপনারা করতে পারেন। তৃতীয়ত হচ্ছে, এইবার আপনারা যারা ভুলে অনিচ্ছাকৃতভাবে যারা কাবার দিকে মুখ ফিরান নেই তারা কি করবে? যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় তাহলে সলাত আদায় করার কোনো প্রয়োজন নেই, আর যদি আপনি বুঝতে পেরেছেন যে এটা ভুল তাহলে একটি হাদিস শুনুন। সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ রাসূলের সময় সবাই সাহাবিরা শামের দিকে মুখ ফিরিয়ে সলাত আদায় করত, এমন সময় একজন সাহাবি এসে বলল যে গতকাল রাতে রাসূলের উপর ওহী এসেছে যে তোমরা কাবার দিকে মুখ ফিরাও। তখন সঙ্গে সঙ্গে যারা সলাত আদায়রত অবস্থায় ছিল এবং যারা সলাত আদায় করেনি সবাই একসাথে তারা কাবার দিকে মুখ ফিরিয়ে নেয়। এই ব্যাপারে কোনো তর্ক বিতর্ক হয়নি, সহিহ মুসলিমের হাদিস। তো আপনারা এই হাদিসের মধ্যে বুঝতে পারেন যে যদি ভুলবশত হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি আপনারা শুনেই থাকে বুঝতে পারেন সলাতরত অবস্থায় বুঝতে পারেন যে আমি ভুল করছি, এটা আমার জন্য ঠিক নয়, এতক্ষণ আপনার মনে পড়েনি, সলাতের সময় আপনার মনে পড়েছে, ঠিক তখনই আপনি কাবার দিকে মুখ ফিরিয়ে সলাত আদায় করবেন। এখন মোবাইলেতে আপনারা দেখতে পারবেন যে কাবার দিক কোনটা, কারণ এখানে হাজার হাজার মুসল্লি হয় বিশ্ব ইস্তেমাতে, তখন কাবা কোন দিকে আপনারা নির্ধারণ করতে পারেন না। আপনারা চাইলে মানুষদের কাছে বলে, স্থানীয় যারা আছে, কিংবা মোবাইলে কম্পাসের মাধ্যমে আপনারা কাবার দিক নির্ণয় করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।